হ্যালো বন্ধুরা স্টাডি উইথ মি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি অভিমন্য আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার্স কোর্সেনের ইম্পর্টেন্টগুলো কীতনা তাপমান হলে পর পাঠাঙ্ক সেলসিয়াস ওর ফায়েন হাইট তাপমান এক সঙ্গে বলছো কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও থায়েন হাইট থার্মোমিটারের তাপমা পাঠাঙ্ক একই দেখাবে অপশন এ মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি টু ওয়ান টুয়েলভ ডিগ্রি সেন্টিগ্রেড সি ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড ডি ওয়ান হান্ড্রেড ডিগ্রি তাহলে সঠিক অ্যান্সার হবে এ মাইনাস ফর্টি ডিগ্রি নেক্সট এইটি থ্রি ন্যূনতম সম্ভব তাপ হে বলছে সব থেকে ন্যূনতম সম্ভব তাপ কোনটা অপশান এ মাইনাস টু হান্ড্রেড সেভেন্টি থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি মাইনাস থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড আর অপশন ডি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক ক্যান্সার হবে এ মাইনাস টু হানড্রেড সেভেন্টি থ্রি ডিগ্রি বা দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড নেক্সট এইটি ফোর কৃষি মানুষকে সামান্য তাপক্রমণ হতে হয় বলছে কোনো মানুষের ন্যূনতম তাপ কত মানুষের শরীরের অপশান এ নাইনটি এইট ডিগ্রি ফাইন অপশান বি নাইনটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি সিক্সটি এইট ডিগ্রি ফাইনাইট অপশান ডি সিক্সটি সিক্স ডিগ্রি ফাইনাইট তাহলে এর সঠিক অ্যান্সার হবে নাইনটি এইট ডিগ্রি ফাইনাইট তাহলে একটি মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত নাইনটি এইট ডিগ্রি ফাইনাইট নেক্সট এইটি ফাইভ এক সুস্থ মানুষকে শরীর কা তাপমান হতে হয় বলছে একজন সুস্থ মানুষের শরীরে তাপমাত্রা কত অপশন এ থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড ऑप्शन बी थर्टी सेवन डिग्री फाइन हाइट ऑप्शन सी नाइन्टी एट पॉइंट फोर डिग्री सेंटीग्रेड ऑप्शन डी 98.4 एट पॉइंट फोर डिग्री केलबिन ऑप्शन देखलाम ला शर्ट के आंसर हो सी सास डिग्री सेंटीग्रेड नेक्स्ट एट्टी सिक्स ठंडा के दिनों में लोहे के गुटके और लकड़ी के गुटके को प्रातःकाल में छुई तो लोहे के गुट का ज़्यादा ठंडा लगता है क्योंकि बोचे शीतर दिन लोहार रॉड बा একটা কাঠের রডকে দুটো দুটো রডকে মধ্যে যদি লোহার রডটাকে আমরা ছুঁই তাহলে বেশি ঠান্ডা লাগে এর কারণ কী এ লোহাকে গুটকা কা তাপ লকড়ি কি গুটকে সে কম হতে হয় বলছে লোহার যে কাঠটা আছে লোহার লোহার টুকরো কাঠের টুকরো থেকে তাপ কম নেক্সট বি নম্বর লকড়ি কী তুলনামে লোহা উষ্মা আচ্ছা চালক হতে হয় বলছে কাঠের তুলনায় লোহা তাপের খুব আচ্ছা চালক বলতে বোঝাচ্ছে যে আচ্ছা তড়িৎ প্রবাহী বা তাপের পরিবাহী নেক্সট সি অপশন সি বলছে লাকড়ি তুলনা তুলনামে লোহা উষ্মাখা খারাপ চালক হয় বলছে কাঠের তুলনায় লোহা হলো তাপের কুপ্রবাহী নেক নেক্সট ডি অপশন বলছে লোহাকে গুটকা লাকড়ি সে ভারী হতে হয় বলছে লোহে লোহার যে টুকরো সেটাল কাঠের থেকে ভারী তাহলে সঠিক অ্যান্সার হবে বি বিকড়ি কি তুলনা লোহা উষ্মাকা আচ্ছা চালক হয় তাহলে কী বললো কাঠের তুলনায় লোহা তাপের আচ্ছা সুচালক বা তরিতের সরি তাপের আচ্ছা পরিবাহক নেক্সট এইটি সেভেন আণবিক সঞ্চালন আণবিক সঞ্চালনকে তারা উষ্মাকা সংরচন কেয়া খেলাতে হয় বলছে তাপের যে তাপ যে পরিবহন হয় সেই পরিবহনটাকে কি বলে এইটি সেভেন বললো যে তাপের পরিবহন যে হয় ওদের অভ্যন্তরীতের যে একে অপরের অনুর দ্বারা যে অনু এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে যে তাপ পরিবহন তাপ হিট করে কোনো একটা বস্তুকে সেই পদ্ধতিকে কি বলা হয় অপশন চালন অপশন বি সংবহন অপশন সি বিকিরণ আর ডি হলো পকিনন তাহলে সঠিক ক্যান্সার হবে হলো বি বলছে সংবহন নেক্সট এইট এইট নিম্নলিখিত দ্রব্য মেয়ে কনসা উষ্মাখা বহুত আচ্ছা চালকে বলছে নিম্নলিখিত যে দ্রব্যগুলো আছে তার মধ্যে তাপের সবথেকে ভালো সুচালক বা ভালো তাপের সুপ্রবাহীকে অপশন এ পাড়া অপশন বি পানি অপশান সি ইথার অপশন ডি ব্যঞ্জিন তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার হবে এ পাড়া মানে হলো পারদ নেক্সট এইটটি নাইন এটি নাইনে বলেছে শীতকাল মেয়ে কাপড়ে শীতকাল মেয়ে কাপড়ে হামে গরম রাখতে হয় কেউ কি বলছে শীতের দিনে কাপড় আমাদের গরম রাখে কেন অপশন এ উষ্মা প্রদান করতে বলছে কাপড় আমাদের হিট দেয় অপশন বি উষ্মাকে বিকিরণ নেই কাটতে হয় বলছে কাপড় আমাদের উষ্মার বিকিরণ করে না অপশন সি বায়ুকে বায়ুকে শরীরকে সম্পর্কে আনে সে রোখতে হয় বলছে বায়ু যে বায়ুটা আছে বাইরের বায়ু সেটা শরীর সম্পর্কে আসে দেয় না অপশন ডি শরীর কি খুব বাহার জানে সে রোগ হয় বলছে আমাদের শরীরের ভিতরে যে হিটটা আছে সেটা বাইরে যেতে দেয় না তাহলে সঠিক অ্যান্সার হবে হলো ডি বলছে কি করছে আমাদের শীতের দিনে গরম কাপড় কী করে যে আমাদের শরীরের ভিতর যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাকে বা হিটটাকে বাইরে বের হতে দেয় না নেক্সট নাইনটি গ্রীষ্মকাল নেক্সট নাইনটি বলেছে গ্রীষ্মকাল মে সাপেদ বস্ত্র ধারণ কারণে কি সালাহা দিয়ে যে বলছে গ্রীষ্মকালে আমাদের সাদা বস্ত্র পড়তে বলা হয় কেন অপশন এ ইয়ে ভদ্র দেখাতে হয় কারণ ভদ্র লাগে অপশন বি উনি ভি দেখা যেতে হয় বলছে সাদা কাপড় পরলে পরে আমরা দূর থেকে দেখতে পাবো অপশন সি সাপেদ বস্ত্র তাপ কা কম অবশোষণ কাটতে হয় অপশন সি বলেছে যে সাদা বস্ত্র তাপের খুব কম শোষণ করে আর অপশন ডি এ এক পরম্পরা হয় বলছে এটাটা বংশগতি বা বংশ পরস্পর হয়ে আসছে তাহলে নাইনটি সঠিক অ্যান্সার হলো সি বলছে সাফেদ বস্ত্র তাপ কা কম অবশ্য করতে হবে বলছে সাদা বস্ত্র তাপের কম শোষণ করে নেক্সট নাইনটি ওয়ান ন্যূন তাপমাপি বা কা অনুপ্রয়োগ হতে হয় বলছে যে ক্রায়োজনিক বা নূন্য খুব কম তাপমাত্রার ইঞ্জিন কোথায় ব্যবহার করা হয় বা কম তাপমাত্রা বা ক্রায়োজনিকগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় এর অপশনে অন্তরিক যাত্রা শল্যকর্ম ও চুম্বকীয় প্রত্যাপন মে হচ্ছে কী বলল যে অন্তরিক্ষ কেন্দ্রে বা মহাকাশ মহাকাশের যাত্রায় তারপরে শল্য চিকিৎসায় বা আর কি যে চুম্বকীয় বিভিন্ন কাজে অপশন বি বলছে শল্য চিকিৎসা শল্যকর্ম চুম্বকীয় প্রত্যাপন এবং দুর্নীতি অপশন সি বলছে অন্তরিক্স যাত্রা শল্যকর্ম এবং দুর্নীতি এবং অপশন ডি বলছে অন্তরিক্স যাত্রা ও চুম্বকীয় প্রত্যার্পন এবং দুর্নীতি মেয়ে তাহলে আমরা চারটি অপশন দেখলাম এর মধ্যে সঠিক ক্যান্সার হবে নাইনটি ওয়ানের ডি নম্বর বলছে যে নাইনটি ওয়ানের এর ডি বলছে কি ডি নাইনটি ওয়ানের এর ডি নম্বর যে অন্তরিক্ষ যাত্রা ও চুম্বকীয় পত্র দুর্নীতি হচ্ছে অন্তরিক্ষ যাত্রার জন্যে এবং চুম্বকীয় বিভিন্ন মে এবং দূরের কোনো কাজে কাজে ব্যবহার করা হয় নেক্সট নাইনটি টু তেজ হাওয়া পালিয়ে রাত্রি ও স্নেহী বান্তি হয় কেউ কি বলছে যে রাত্রে খুব বেশি হাওয়া চলাচল করে সেই রাত্রে কুয়াশা হয় না কেন এ অপশন এ বলছে বাষ্পকরণকে দর তেজ হতে হয় বলছে বাষ্পকরণের দরটা বা স্পিডটা তাড়াতাড়ি হয়ে যায় অপশন বি বলছে হওয়ামের নমিক কম হতে হয় বলছে বাতাসে আর্দ্রতা কম থাকে অপশন সি তাপমান ঊর্জা রয়ে থাকে বলছে তাপমানটা উচ্চা রয়ে থা হয় বলছে তাপমানটা হাই থাকে এবং অপশন ডি বলছে আকাশ সাপ নেতা হয় বলছে আকাশ পরিষ্কার থাকে না তাহলে সঠিক অ্যান্সার হবে হলো এ কি বললো বাষ্পীকরণ কি দর তেজ হতে হয় বলছে তেজ হাওয়া বালি রাত্রে কি বলছে যে না যে বাষ্পীকরণ হয় তরলের সেইটা পরিমাণে খুব স্পিড হয় নেক্সট নাইনটি থ্রি বলছে ঠোস কপ্প সে কপ্পর বাষ্প বান্নে কি প্রক্রিয়া খুব কেতায় বলছে একটা কঠিন কপ্প থেকে বাষ্প বানানোর যে প্রক্রিয়াটা তাকে কি বলা হয় অপশন এ বাষ্পীকরণ অপশন সি অপশন বি হিমিকরণ অপশন সি পিগেলকরণ অপশন ডি ঊর্ধ্বপাতন আমরা চারটি অপশন দেখলাম এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর বলছে ঊর্ধ্বপাতন তাহলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া কী হচ্ছে যে কোনো কর্পূরকে যদি আমরা হিট দিই সেটা ডাইরেক্ট তরলা পরিণত না হয় ডাইরেক্ট বাষ্পেতে পরিণত হয় নেক্সট আমরা আলোচনা করব নাইনটি ফোর মানুষ আর্দ্রতা পারিশানি মহসুস করতে হয় ইস্কা নিম্নমেসে উপযুক্ত কারণ কে হয় বলছে মানুষ মানে বলছে আর্দ্রতা জন্যে বা জলি বাষের জন্য খুব মুশকিল বা অসুবিধে পড়ে সেটা নিম্ন কারণ কী অপশন এ অধিক পাসিনা আতায় হয় বলছে জন্য খুব বেশি ঘাম ঝরে অপশান বি কম ঘাম ঝরে অপশান সি পাসিনাকে আর্দ্রতাকে কারণ বাষ্পিত নেই হয়ে দিতে হয় বলছে ঘামের জন্য আদ্রতা যে আর্দ্রতাকে বাষ্পীকরণ ঘামটাকে আর্দ্রতা বাষ্পীকরণ করতে দেয় না অপশন ডি উপযুক্ত মেয়ে কই নেই তাহলে চারটি অপশন দেখলাম এর মধ্যে সঠিক অ্যান্সার হলো সি সি হচ্ছে পাসি নাকা আর্দ্রতাকে কারণ বাষ্পিক নেই হতা হচ্ছে কী বলছে যে আমাদের ঘামটা ঝরে সেটা কি আর্দ্রতার জন্য বাষ্পীকরণ হয় না ওই জন্য আমাদের কী হয় শরীরে ঘামটা বেশি লেগে এবং আমাদের কষ্ট বেশি হয় নেক্সট নাইনটি ফাইভ কৃষি দ্রব্যকা উনকে কথনাঙ্কের পূর্বে উসকে বাষ্প বদল নাকি পক্ষ এক বলছে কোনো একটা দ্রব্য ওর ইস্ফুটনাঙ্কের আগেই বাষ্পে পরিণত হয়ে যায় সেই ঘটনাকে কী বলে অপশন এ বাষ্পীকরণ অপশন বি সংগঠন অপশন সি হিমিকরণ অপশন ডি ইনভেস্ট করে নিই তাহলে পাঁচটা অপশন দেখলাম চারটে অপশন দেখলাম এটা সঠিক আনসার হলো এ নম্বর বাষ্পীকরণ বলছে দ্রব্যের স্ফুটনাঙ্কের আগে যদি দ্রব্যটা বাষ্প হয়ে যায় তাকে বলা হয় বাষ্পীকরণ নেক্সট নাইনটি সিক্স পাহাড় ওপার পানি নিম্নখিত তাপমাত্রা উঠতে থাকে বলছে পাহাড়ে কত ডিগ্রি তাপমাত্রায় জল ফুটতে থাকে অপশনে একশো হান্ড্রেড ডিগ্রি সে কম বি হান্ড্রেড ডিগ্রি সে অধিক সি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস আর অপশন ডি উনি কইনি তাহলে এর সঠিক অ্যান্সার হল এ বলছে একশো ডিগ্রি থেকে কম তাপমাত্রায় জল ওখানে পাহাড়ে ফোটে নেক্সট নাইনটি সেভেন ভাবসে হাত অধিক জ্বালায় অপেক্ষায় উবলতে জল সে কিউ বলছে বাষ্পতে হাত দিলে সব থেকে বেশি আমাদের হাত জ্বালা করবে গরম জলের অপেক্ষায় সেটা কেন অপশন ভাপমে গুপ্ত উষ্মা হতে বলছে বাষ্পের ভিতরে বলছে লুপ্ত তাপ বা লিন তাপ থাকে বা লেটেন হিট থাকে অপশন বি ভাপ শরীরকে ভিতর ঘুঁচাতে হয় বলছে বাষ্প আমাদের শরীরের ভিতরে ঢুকে যায় অপশন সি ভাপমে অধিক মারক ক্ষমতা হয় তা বলছে বাষ্পের ভিতরে অধিক আক্রমণ করার ক্ষমতা বেশি অপশনটি ভাব হালকে হতে হয় বাষ্প হালকা হয় তাহলে চারটে অপশন দেখলাম এর মধ্যে সঠিক অ্যান্সার হবে নাইনটি সেভেন এ হল এ বলছে ভাব মে গুপ্তষ্মা হতে হয় বলছে ভিতর প্রচুর পরিমাণে গুপ্তষ্মার জন্যে কি হয় না এটা অধিক বেশি জ্বালা করে নেক্সট নাইনটি এইট উষ্মাগতিকা প্রথম নিয়ম কিস পার পুষ্ট পুষ্টি হয়ে বলছে উষ্মাগতি নিয়ম বা থার্মোডাইনামিক্সের যে নিয়মটা আছে সেই গতিটা কার সঙ্গে প্রথম নিয়মটা সম্পর্কযুক্ত অপশন এ উর্জা সংরক্ষণ অপশন বি তাপ সংরক্ষণ অপশন সি কার্য সংরক্ষণ অপশন ডি ইনভেস্টে কোয়েনি তাহলে নাইনটি এইটের হল অ্যান্সার হবে হলো এ বলছে উর্জা সংরক্ষণ বা শক্তি সংরক্ষণ নিয়মের সঙ্গে থার্মোলাইন প্রথম সুতোটা সম্পর্কযুক্ত নেক্সট নাইনটি নাইন প্রকাশ তরঙ্গ কিস প্রকার তরঙ্গ হয় বলছে আলোর তরঙ্গটা আমাদের কী ধরনের তরঙ্গ অপশন অনুপস্থ তরঙ্গ অপশন বি অনুদীর্ঘ তরঙ্গ অপশন সি বিরক্ত অপশন ডি ইনভেস্টে করিনি তাহলে আমার সঠিক আনসার হবে হলো এ বলছে প্রকাশ তরঙ্গ হলো অনুপোষ তরঙ্গ আর যদি বলতো অনুদৈর্গ তরঙ্গ তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ ভিতরে বলা হলো স্প্রিং স্প্রিংয়ের ওয়েব এবং শব্দের ওয়েব যাবার ধ্বনির ওয়েব সেগুলিকে আমাদের হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ নেক্সট হান্ড্রেড একশো নম্বর কোশ্চিন প্রকাশ বিকিরণ কি প্রকৃতি হতে হয় বলছে যে আলোর যে বিকিরণ সেটার প্রকৃতি কেমন বলছি অপশন এ তরঙ্গ কি সমান বলছে এই তরঙ্গ তরঙ্গের সমান অপশন বি কণাকা সমান অপশন সি তরঙ্গ এবং কণাক জোনুকে সমান অপশন ডি তরঙ্গ এবং কণাকে সমান নিয়ে তাহলে আমরা চারটি অপশন দেখলাম তাহলে আলোর যে বিকরণ সেটা এর পরিগত কেমন এ সঠিক অ্যান্সার হবে সি এই আলোর যে বিকরণ এটা তরঙ্গ হতে পারে এবং কণা হতে পারে তাহলে এটার অ্যান্সার হবে কি দুটোই নেক্সট একশো এক মাধ্যমকে তাপমানে বৃদ্ধিকে সাথ প্রকাশটি গতি বলছে যদি কোনো মাধ্যমের তাপমাত্রা বেড়ে যায় তাহলে আলোর গতির ঘটনা কি হবে একশো এক এই অপশানে বাড়তি হে অপশান বি ঘাটতি হে অপশান ওয়াইসি যাইতে সহসা তাহলে আমরা চারটি অপশান দেখলাম এর মধ্যে সঠিক ক্যান্সার হবে এ তাহলে কি হচ্ছে মাধ্যমের তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে আলোর গতিবেগও কি বাড়বে নেক্সট ওয়ান হান্ড্রেড টু প্রকাশটি গতি আলোর গতি কত অপশন এ নাইন টোয়েন্টি মিটার পার সেকেন্ড অপশন বি থ্রি ইন্টু টোয়েন্টি পাওয়ার ইলেভেন মিটার পার সেকেন্ড অপশন সি থ্রি ইন্টু টোয়েন্টি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অপশন ডি টু ইন্টু টোয়েন্টি দু ফোর মিটার পার সেকেন্ড তাহলে আমরা চারটি অপশন দেখলাম এর মধ্যে সঠিক অ্যান্সার হলো থ্রি ইন্টু টেন টু পাওয়ার টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হলো এটা আলোর গতি নেক্সট ওয়ান হান্ড্রেড থ্রি সূর্যকরণ হতে হয় বলছো সূর্যকরণ কখন হয় অপশন এ চন্দ্রমা সূর্য আর পৃথিবীকে বীজ আজতে হয় বলছে যখন চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে তখন সূর্যকরণ হয় অপশন বি সূর্য চন্দ্রমা আর পৃথিবীকে বীজ আজাত বলছে সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝখানে চলে আসে অপশন সি পৃথিবী চন্দ্রমা আর সূর্যকে বীজ আঁচাতে হয় বলছে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে অপশন ডি সূর্য চন্দ্রমা ও পৃথিবীকে একসাথ নেই আঁতে হয় বলছে সূর্য চন্দ্র আর পৃথিবীর মাঝখানে একসঙ্গে আসে না তাহলে সঠিক অ্যান্সার হবে একশো তিন নম্বরে এ নম্বর কী বলেছে যে চন্দ্রমা সূর্য আর পৃথিবীর মাঝখানে আসলেই কী হবে না সূর্যগ্রহণ হবে নেক্সট তাহলে সূর্যগ্রহণ কখন হচ্ছে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই ওটা চন্দ্রগ্রহণ হয় নেক্সট ওয়ান হান্ড্রেড ফোর চন্দ্রগ্রহণ কখন হয় বলছে চন্দ্রগ্রহণ কখন হয় অপশনে অমাবস্যাকের দিনমেয়ে পূর্ণিমাকে দিনমে অন্ধ্রচন্দ্রকে দিন অমাবাস এবং পূর্ণিমাকে দিন তাহলে একশো চার নম্বর এর সঠিক ক্যান্সার হবে পূর্ণিমার দিনে